এই কালেমা না পড়লে বোঝা যায় না জোরে জোরে কর না সুবহানাল্লাহ বেলালের মলিব কই বিলাল রে ও বিলাল আমার বাড়ি খাও আমার বাড়ি ঘুমাও আমার বাড়ি থাকো অথচ আমার কথা না শুই না তুমি মুহাম্মাদের কথা শুনবা এটা হতে পারে না ও বিলাল আমি তোমার মলিব হইয়া মহিলা দিলাম রে বিলাল ও গোলামের বেটা গোলাম ও চাকরের বেটা চাকর ভালো করে শুই না নে এই মুহূর্তে তুই কালেমা ছাইরা দে বিলাল কান্দার কই মলিবের বেটা মলিব রে আমি এই কালেমা পড়ছি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোর জোরে কর না সুবহানাল্লাহ এইবার মলিব কই বিলাল রে ও বিলাল তুই যদি কালেমা না ছাড়স আমি তোরে মারবো বিলাল কই যত মারতে হয় মারেন তবু আমি কালেমা ছাড়বো না এইবার মলিব ঘরের ভিতর যাইয়া চাবুক নিয়ে আইছে রে ভাই বিলাল বুঝতে পারে নাই এমন ভাবে আঘাত করবে মলিব চাবুক নিয়ে দাঁড়াইছে চাবুক দিয়া বিলালের গায়ের উপরে আঘাত করে আর কই বিলাল ও বিলাল কালেমা ছাইরা দে বিলাল সাবুকে রাখা দেখাই কান্দার কই মনিব গো জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কর না সুবহানাল্লাহ আরে বিলাল কান্দে আর কই মনিব গো মারবেন না আর মারবেন না আপনিও চলেন যাই কালেমাটা পড়েন এই কথা বলার সাথে সাথে মনিবে এইবার তার অন্য দাসীদেরকে ডাকলেন তাড়াতাড়ি যাও ঘরের ভিতর থেকে চাকু নিয়ে আসো চাকু নিয়ে এসে বিলালের গায়ে চাকু দিয়ে কাটতে দেয় এবং লবণ দেওয়া হয় রে ভাই মরিচ দেওয়া হয় বিলালের গায়ে যখন লবণের ছিটা দেওয়া হয় বিলাল কান্দে আর কই মনিব গো কাটছেন তাতে কোনো দুঃখ নাই এই কাটা গায়ে লবণ দিয়েন না এই কাটা গায়ে লবণ দিলে জ্বালা সহ্য হয় না মলিব মানে না মনিবের পায়ে ছিল ফরম জুতার ভাই বিলালের জমিনের ভিতর মালাইয়া ফরম জুতা দিয়া বিলালের গায়ের উপর পারায় এইবার বিলালের গলায় রশি মাইরা এইবার জনগণ রেখা পায়া দেয় তাড়াতাড়ি যাও বিলালের গলায় রশি মাইরা দিছি রে বিলালের রশি এই মরুভূমির বালির ভিতর দিয়া ঘুরাইবা এলাকার ভিতর দিয়া ঘুরায় ঘুরায় দেখাইবা মুহাম্মাদের কালেমা পড়লে এমন শাস্তি হইব তাড়াতাড়ি যাও বিলালের গলায় রশি লাগাইয়া যখন টানতেছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা ভাই আরে বিলালের পেটের চামড়া গুলো থেতলাইয়া গেছে রে হে পাবনা সাটু মহর তালাবাসীরা ইসলামের জন্য বিলাল কত কষ্ট করছে রে ভাই যেই বিলাল আমার নবীর কারণে জান্নাতি জোরে জোরে কর না সুবহানাল্লাহ বিলাল আমার নবীর ভালোবাসা পাইয়া আরে গলার ভিতর রশি মাইরা দিছে তারপরও কালেমা ছাড়ে না এইবার রশি ধরে টানতেছে হাসরাইয়া হাসরাইয়া পেটের চামড়া গুলো তেতলাইয়া রে ভাই এই পেট দিয়া পানি চুয়াইতেছে এই পেট দিয়ে পানি পড়তেছে বিলালের পেটটা থেতলাইয়া গেছে এই অবস্থায় বিলালের মুনিবের কাছে আনা হয় মুনিব কই বিলাল পারবি নি রে বিলাল পারবি নি এখন কালেমা ছাড়তে বিলাল কই মুনিব গো মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না এই কালেমার ভিতরে এত মজা মুনিব গো জীবন দিতে পারি কালেমা ছাড়তে পারি না এইবার মুনিব কই দেরি করা যাইব না রে তাড়াতাড়ি যা এই মুহূর্তে লোহার বর্ম নিয়ে আসো লোহার পোশাক নিয়ে আসো লোহার পোশাকটা বিলালের গায়ে লাগাইয়া দিছে রে ভাই গরমের দিনে ভালো কইরা শুই না নাও ওই পোশাকের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যাইতে পার না এমন ভাবে টাইট কইরা দিছে এই লোহার পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমির গরম
বালির ভিতর শুয়ায়া দিছে রে বিলাল ছটফট করে বিলাল ছটফট করে মুনিব বন্ধ করে না জ্বালা যন্ত্রণা বাইরা দিয়ে দিছে এইবারে বিলালের রাত্রি বেলায় ঘরের ভিতর বন্দি কইরা রাখেছে রে ভাই বিলাল রে খাইতে দেই না ঘুমাইতেও দেই না মুনিব সকাল বেলা আবার বিলাল রে বের করে আবার অত্যাচার শুরু কইরা দিছে বলে বিলাল রে ও বিলাল এখন বলো কালেমা সারবানি বিলাল কই মুনিব কালেমা সারব না এইবার মুনিব বলে তাড়াতাড়ি যাও এই বিলালের বুকের উপর পাথর চাপা দিয়া দাও বিলালের বুকের উপর যখন পাথর দিয়া চাপা দেই রে ভাই এইবার মুনিব কয় তাড়াতাড়ি যা বিলালের সামনে ভালো ভালো খাবার নিয়ে যা বিলালের সামনে এইবার ভালো ভালো খাবার নিয়া গুরায়ার কয় বিলাল খাবারে খাইবি নি রে বিলালে খাইবি নি ও বিলাল খাবার যদি খাইতে হয় কালেমা সারতে হইব আরে বিলাল কান্দে রে বিলাল কান্দার কই মুনিব গো এই জিকিরের ভিতরে এত মজা দুনিয়ার খাউনের দরকার নাই এই জিকিরে আমি মজা পাই আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন যেই দিলের ভিতর আল্লাহর স্মরণ হয় আল্লাহর নামের জিকির হয় ওই দিলের ভিতর শান্তি বিলাল কয় আমি এমন জিকির করি গো এই জিকির করলে শান্তি পাওয়া যায় দুনিয়ার খাউন না খাইলে চলবে এইবার মুনিবের কাছে খবর চইলা গেছে রে বিলালের গলায় রশি হাতে লাগাইছে রশি পায়ে লাগাইছে রশি তারপরও বিলালের জিকির বন্ধ হয় না এইবার মুনিব চইলা আইছে রে ভাই বিলালের গলার উপরে পাড়া দিছে রে বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে বিলালের গলার উপর যখন পাড়া মারছে বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে রে এইবার মনে বি জিহ্বাটা টাইনা ধরে কয় বিলাল ও বিলাল এখন বল জিকির করবি নি বেলালার কথা বলতে পারে না রে ভাই একটা লোহার গড়া গরম কইরা জিব্বার ভিতর ঢুকায়া দিয়া কই বিলালের রে ও বিলাল এখন বলার জিকির করবি নি বিলাল মনে মনে কই আওয়াজ করতে পারে না বিলাল মনে মনে কয় আর চোখের ইশারা দিয়া বুঝাই মুনিবি গো আমার জিকির বন্ধ হইব না আমার জিব্বা যদি কাটাও আমার হাত যদি কাটা হয় রে মুনিব আমার পা যদি কাটা হয় তবু আমার জিকির বন্ধ হইব না হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া বিলাল কান্দার কয় ও মুনিব আমি তো কথা বলতে পারি না মনে মনে কয় আমি চোখের ইশারা দিয়া বুঝাই আপনি কি চোখের ইশারা বোঝেন না আমার জিহ্বা যদি কাটা হয় হাত যদি কাটা হয় গো পা যদি কাটা হয় তবু আমি এই জিকির বন্ধ করতে পারবো না আমার যত শাস্তি দেওয়া হয় আমি যত কষ্ট পাই গো আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আমি আল্লাহর জিকির কইরা এই কষ্টের চাইতে বেশি সুখ পাই জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ এইবার মুনিবের কষ্টের কথা রে ভাই এত যন্ত্রণা দিছে রে বন্ধু ওই রাস্তা দিয়া খবর চইলা গেছে এইবার আবু বকরের কানে চইলা যায় আবু বকর কয় রাসূলুল্লাহ নবী গো
আপনার পাগল সাবিটার মরুভূমি বালির ভিতর পালাইয়া এত কষ্ট দেয় গো নবি ওর হাত বাইন্দা পালাইছে পা বাইন্দা পালাইছে ইয়া রাসূল আল্লাহ নবী গো আ মায়ার নবীজি এই সাহাবীটার হাত বাঁধা পা বাঁধা জিব্বাটার ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছে আমার নবীর কানে যখন সইলা গেছে রে ভাই আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর গো পারবি দি আমার ওই পাগল সাহাবীটারে মুক্তি করে আনতে পারবি নি পারবি নি রে কোথায় রইলা ওসমান কোথায় রইলা তাড়াতাড়ি আসো আমার ওই সাহাবীটারে আমার কাছে আইনা দিতে পারবি নি আমার কাছে দিতে পারবি নি এ আমার মুরুব্বি বাবারাম এ সাটমহর তারাবাসীরা আমার নবীর সাহাবী বিলা এত কষ্ট পাইছে রে বন্ধু এত কষ্ট পাইছে এই বিলাল আমার নবীর দরবারে আয়েশা সাহাবীদের মাঝে পাগল পারা হইয়া আমার নবীর দরবারে আয়েশা বিলাল রাত্রি বেলায় কোরআন তিলাওয়াত করে আল্লাহু আকবার কোন কি করে জোরে কোন কোরআনের ভিতর মজা আছে নাই بلال قرآن قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين قرآن تلاوت কি খারাপ লাগে না ভালো লাগে জোরে কোন আপনাদের কাছে আর কি ভালো লাগে বড় বড় শয়তান যারা ছিল আবু জাহেল উতবা সাহেবা হুতাইবা মুগিরা ওদের কাছেও ভালো লাগে সুবহানাল্লাহ ওদের কাছেও কি ভালো লাগছে বন্ধুরা রে আমার বিলাল যখন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে অন্য অন্য সাহাবীরা কইতো বিলাল আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে সব সময় পড়ার উপরে থাকে বিলালের পড়ার কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা আমার বিলাল রে কোরআন তেলাওয়াত বন্ধ করতে বলো না কারণ এই বিলাল অনেক কষ্ট করছে আমার বিলাল যেমনে পারে তার তেমনে পড়তে দিবা জোরে কোন সুবহানাল্লাহ অনেক লম্বা আলোচনা এরপরে বিলাল আসবে আমার নবীর দরবারে আমার নবীর দরবারে আসার পরে বেলালের একটা বিয়ের আঞ্জাম চলবে আবার আমার নবী উফাত হবে বেলাল পাগল পারা হইয়া আবার বেলাল মদিনা ছেড়ে চলে যাবে আবার আমার নবী ঘুমের ঘরে ডাকবে
এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে ইউটিউবে আমার এই আলোচনাটা হয়তো অনেকে দেখছেন আমার আজকের কমিটির ভাইরা আজকের এই যুবকের দলেরা আমার কাছে এটাই চাইছিল বেলালের আলোচনা তে যাওয়া হোক দীর্ঘ সময় আলোচনা করলাম আর বিশেষ করে সাউন্ড সিস্টেম খুব ভালো কিন্তু একটা ফ্যানের দরকার ছিল গত রাতেও আমার আলোচনায় খুব কষ্ট হয়েছে গত রাতে ওখানে ফ্যান ছিল না ঘাইমে আমার আমার এখনো কিন্তু বিতর্কের কাপড় ভেজা ওখানেও একই অবস্থা আর যদি ঘামার কারণে শরীরটা ভিজে আবার এই ঘাম বসে যায় তাহলে কিন্তু ক্ষতি হয় আপনারাও জানেন তো যাও প্রতিটা রাতে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি এক এক দিন এক একটা জেলায় দৌড় পড়ি এই কোরআনের দাওয়াত নিয়ে আজ এক জেলায় কালকে আরেক জেলায় আমার আল্লাহ তাআলা ঘোরাচ্ছে আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসছি আবার এরপরে আবার যাচ্ছি তো যাও দোয়া করবেন আমি যেন এই কোরআনের কথা সারা বিশ্বে পৌঁছাইতে পারি আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি তো ভাই আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম নিয়ে নবীর প্রেম এখানে নামাজেরও কথা বলছি আর বলছি না নামাজেরও কথা বলছি বেলাল এমন ঘরে জন্ম নিছে মায়ের জন্য কান্দে ভাই আমাদেরও তো অনেকের মা মারা গেছে অনেকের মা বাইচা আছে আছে না যাদের মা বাচ্চা আছে ভাই আপনাদেরকে বলতেছি পায়ে হাত দিয়ে বলি এই মায়ের খেদমত করবেন এই মায়ের খুশি করেন ভাই আমার মতো হুজুরের খুশি কইরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী খুশি করে আপনি কি পাবেন কিন্তু জনম দুঃখিনী মা যদি আপনি খুশি করতে পারেন আপনি এই দুনিয়ার বুকে সুখী আখিরাতের ময়দানেও সুখী আপনি যা মোনাজাত করবেন মোনাজাত কবুল আপনি মোনাজাত করবেন মোনাজাতে শান্তি পাবেন কিন্তু মার চোখে পানি জড়াইয়া আপনি তাম পৃথিবীর মানুষকে খুশি কইরা আপনি মোনাজাত করবেন কবুল হবে না ভাই এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে ভালোবাসো আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম তে ভাই ওয়াজ তো সারা দি সারা রাত যদি করি তারপরে ওয়াজ শেষ হবে না ওয়াজ চলবেই কথা ঠিক কিনা যত শুনি ততই মজা লাগে যতই শুনি ততই মজা লাগে কিন্তু আমলে আনতে হবে আজ তো আমাদের ভিতরে আমল নাই আজকে এত ওয়াজ শুনলি এত ওয়াজ শুনি তারপরে আমাদের ভিতর থেকে কিন্তু হিংসা দূর হয় না আমরা এত ওয়াজ শুনি মসজিদে যায় নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা গুনি আছে না নাই কতক্ষণ আছে না নাই আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আল্লাহর রাসূল বলছে যেই দেহটা হারাম খায়া রক্ত মাংস গড়াইছে আল্লাহর রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে আপনি একটা খাবার বন্ধ করে দিবেন আর একটা খাবার খাবেন আপনার দোয়া কবুল হবে আর যতদিন ওই খাবারটা খাবেন ততদিন আপনার দোয়া কবুল হবে না ততদিন পর্যন্ত আপনি যত দোয়া করেন কোনো দোয়াই কবুল হবে না যত মোনাজাত করেন একটা মোনাজাত কবুল হবে না যতদিন ওই খাবারটা আপনি বন্ধ না করেন এই খাবারটা খাওয়া যাবে না খাবারটার নাম হলো হারাম কি খাবার খাওয়া যাবে জোরে কোন খাওয়া যাবে না তে ভাই হারাম খাবার খায়া যদি আমরা রক্ত মাংস গড়াই এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না এজন্য আমার কথাই কষ্ট পাইন না ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি গভীর রাতে আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি তারপরও আপনাদেরকে সময় দিলাম আপনারা অনেক ভালোবাসছেন আলহামদুলিল্লাহ মাহফিলটা যে এরকম ভরা ছিল না ভাঙ্গা ভাঙ্গা মাহফিল পাইলাম এই মাহফিলটা এখন কানায় কানায় ভরা আলহামদুলিল্লাহ কোন কি আপনারা খুশি না বেজার খুশি আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে যারা সমর্থন দিয়েছে যারা অর্থ দিয়েছে যারা শ্রম দিয়েছে যারা ভালোবাসা দিয়েছে আল্লাহ আমি ছোট্ট মানুষ প্রতিদিন এক একটা জায়গায় এক একটা মসজিদ মাদ্রাসা কবরস্থান আমি যে কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে কালেকশন করে ঘোরাইছি ভাই এই হিসাব যদি আল্লাহ চায় আমি এই হিসাবটাও দিতে পারবো না তে যাও আমি আপনাদের মাঝে আপনাদের এলাকায় আরো পাসুরি আছে না ওটা কোন থানা এই থানায় পাসুরি আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা মাদ্রাসায় কিন্তু আমি এ থানায় ওখানেও কিন্তু আমি প্রধান বক্তা হয়ে ওখানে কালেকশন করছি তে যাও আপনাদের আট লঙ্কা মসজিদেও করছি এরপরে আবার আসতেছি এইদিকে আর একটা কোন জায়গায় জানে আছে তে যাও মাহফিল অনেক মানে এক একটা থানাতে আমার একটা করে মাহফিল দিলে তাও আমি শেষ করতে পারবো না আর সেখানে দুইটা তিনটা পর্যন্ত জোর করে নেয় তে যাও যতটুকু আমি আপনাদের মাঝে আলোচনা করছি আপনারা খুশি হয়ে মন থেকে বলবেন এই আলোচনাগুলো সমাজে দরকার আছে না আর এই মাহফিলের দরকার আছে না
এই যুব সমাজ যারা এই আয়োজনটা করছে ওরা তো পারতো গানের মঞ্চ সাজাইতে পারতো না পারতো তারা তা না কইরা এই আয়োজনটা করছে আরে না জানি কার মা কবরে আছে না জানি কার মা কবরের ভিতর থেকে কান্দে বেটা একটু দোয়া কর বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না একটা গহনা চাই না এক প্লেট ভাত চাই না শুধু একটু দোয়া কর কবরের আযাব সইতে পারি না না জানি কার মা কান্দে না জানি কার বাবা কান্দে আজকের মাহফিলে শেষ মোনাজাতে আখেরি মোনাজাতে আর কিছু না হোক ওই মায়ের জন্য একটু দোয়া করবেন এই মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ তাআলা তত দূরের কবরের আযাব মাফ করবে আপনি যদি খাস দিলে তওবা করে মার জন্য একটু আল্লাহর দরবারে কাঁদতে পারেন এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনার মায়ের কবরটা জান্নাতের বাগান করতে পারে কি পারে না এই বিশ্বাস যাদের আছে আপনারা চান কিনা যে মাহফিলটা চলুক যারা চান ভাই আমি আপনাদেরকে কষ্ট দেব না যদিও কালেকশন করছে তারপরে আমি চাই এমন লোক আছে যে হয়তো মনে করে যে হুজুরে হাতে দেব অনেক জায়গায় যায় তে যাও গত রাতে আমি কিন্তু কালেকশন চাই না কিন্তু খুশি হয় আমারে অনেকে গিফট করছে তা আমি আপনাদের মাঝে গিফট চাচ্ছি না আমি আপনাদের মাঝে চাচ্ছি এই পোলাপানকে একটু সহযোগিতা করবেন কই ওরা আছে নাকি পোলাপানগুলো আছে আমি কোন জোরাজুরি না প্রতিষ্ঠানের মাহফিল হলো অনেক কায়দা কৌশল করে তোলা হয় তো যাই হোক এটা তো আর প্রতিষ্ঠান নয় তবুও ছোট ছোট পোলাপানি আয়োজন করেছে আমি দেখলাম ওরা আমার পাশে দাঁড়াইছিল তো যাই হোক আমি চাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন ভাই কোন সময় কার দোয়া কবুল হয় এটা কেউ বলতে পারি না তো আমি ছোট মানুষ আমি চাই আপনারা 100 200 500 যে যা পারেন যে যা পারেন প্রয়োজনে 1 টাকা দিবেন তবু আপনারা একটু দান করবেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন আপনার নাম কি মোজাম্মেল নারে তাকবীর ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি 100 টাকা নগদ দান করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মোজাম্মেল হোসেন ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ গো তাকায় দেখো আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ গো আমার মোজাম্মেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করে কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কনয়া আমিন ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর কাতির ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমার জীবনের গুনাহ ক্ষমা কইর রে ও আল্লাহ নূর নবীর কাতির ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমার কিরম ভাই এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায় আল্লাহ গো গভীর রাতে দোয়া কইরা যাই মাবুদ গো আমার রাজা ভাই ও মাবুদ গো তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করো না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো তোমার
বান্দায় আমার রাজা ভাই আল্লাহ তার জন্য এই মুহূর্তে একটা দরখাস্ত জানাই আমার ভাইজানের জন্য জান্নাতের মিত্র একটা বালাখালা রিজাবি কইরা দাও আল্লাহ গো আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও সবাই কোনে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আমার মুরব্বী বাবাদের কবুল কইর রে আমার মুরব্বী মা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মাহবুবদের কে কবুল কইর রে আমার মাহবুবদের কে কুমা কইর রে ও আল্লাহ মাফাতে মার খাতির মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন আর কেউ দেওয়ার আছে তাড়াতাড়ি ভাই এই মা বন্ধুরা প্যান্ডেল একটু যায়েন মা বন্ধুরা যদি দেয় একটু আসেন আর আপনাদের ভিতর যদি আর কারো দেওয়ার থাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেন যে যা করেন ভাই রাগ করছেন নাকি আপনারা এটা চাওয়াতে রাগ করতেছেন আমি তো ভাই এটা আমি তো ব্যবসা করি দিন প্রসারের জন্য আমি চাই এই যুবকরা যেন এখান থেকে উৎসাহ পায় ওরা যেন আগামীতে আবার করতে পারে কথা ঠিক কিনা ওরা তো এই প্যান্ডেল ছাড়া অন্য মজলিসের আসর সাজাইতে পারতো কিন্তু ওরা এমন একটা আসর সাজাইছে যে আসরের কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে খাস রহমত নাজিল করবে এলাকার মানুষরা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আসেন ভাই খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দেখেন আরেক ভাই 200 আরেক ভাই 100 হ্যাঁ ভাই আর কেউ আছেন খুব তাড়াতাড়ি একটু আপনারা দিয়ে দিলে মানে সবাই তো এখানে মনে দান করে নাই আবার হয়তো আমার আগে হয়তো দ্বিতীয় বক্তার কাছে আপনারা দান করছেন অনেকে দান করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে দেওয়ার সমর্থ যারা আছে তারা দিতেই পারে একবার নয় আমি এমনও মাহফিল আপনাদের পাবনাতেই করছি ভাই আট লঙ্কাতে করছি আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখলে পাবেন যে ওখানে আমি একবার ওয়াজ কইরা কালেকশন করছি জনগণ সারে নাই আবার কালেকশন করছেন তারপর আবার ওয়াজ করছি তো যাও আপনারা যারা পারেন মানে এখনো যারা দেন নাই তারা দিবেন আর এমনও লোক আছে আমি একবার দ্বিতীয় বক্তার কাছে দিছি আবার মন চেয়েছে আবার আপনার কাছে দিই এরকম দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে দিবেন ভাই যে যা পারেন অবশ্যই দিবেন একটু তাড়াতাড়ি দেন বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি যে যা পারেন একটু দিয়ে দেন আসলে এই দানটা বিফলে যাবে না আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক মন থেকে আমি দোয়া করব আমি হয়তো আপনাদের মাঝে যদিও আমি আপনাদের মাঝে নতুন এলাকার ভিতরে আমি নতুন আমি আগে যতগুলো মাহফিল করছি কিন্তু এলাকার ভিতরে আমি নতুন আপনারা অবশ্যই দান করবেন যে যা পারেন আমি গুনাগার মন থেকে আপনাদের জন্য দোয়া করব এমনও লোক আছে ভাই ওই যে বললাম তো যার মা নাই মায়ের জন্য তো দান করতে পারেন যার বাপ নাই তার জন্য একটু দান করতে পারেন এক বুড়িমা আল্লাহ রাসূল মুসানবীর জামানায় বুড়িমা বলছিল যে মুসানবী আপনি কোথায় যান বলতেছে আমি তো যাচ্ছি আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে তে বলতেছে আমার একটা দুঃখ বলে কি দুঃখ কয় যা একটা আল্লাহরে বলবেন আমার তো কিছু নাই আমার কি কিছুই নাই আল্লাহ জানে আমাকে আর কষ্ট দেয় না এটা আল্লাহরে বলেন আমাকে যেন একটু সুখ দেয় কি দেয়
দুঃখ দেয়কে সুখ দেয়কে সবকিছুর দেওয়ার মালিক কে আল্লাহ এবার মুসা নবী যা করে আল্লাহ বুড়ি মার তো বলে কিছু নাই আল্লাহ তুমি তারে একটু সুখ দাও শান্তি দাও তার একটা ঘরবাড়ি খাওয়ানোর ব্যবস্থা করে দাও এবার দোয়া করে দিয়েছে আল্লাহ কয় যাও বুড়ি মারের শুকরিয়া আদায় করতে বলো কি আদায় শুকরিয়া আদায় করতে বলো যা বলছে যে বুড়ি মা তোমার শুকরিয়া আদায় করতে বলছে বুড়ি মা কয় আমি যে শুকরিয়া আদায় করব আমার তো কিছু টাকা লাগবে নাকি আমার কোনো টাকা নাই পয়সা নাই খাওন নাই তাহলে আমি কি দিয়া শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন আর যারা আছে যারা দেন না একটু তাড়াতাড়ি এই আলোচনা ফাঁকে ফাঁকে দিয়ে দিবেন নারে তাকবীর আর কারে ডাকিব মাগো মা বলি আয়া মাইসে যা মাইসে রে গেল সনো মেরলা কি আয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলি আয়া মাইসে যা মাইসে রে গেল সনো মেরলা কি আয়া আর কারে ডাকিব হায় হায় রে পাইয়া মাগো আমাই সেরে গেল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মুকুলিয়া রাখবার মায়া আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল সনু মেলা গিয়া আর কারে ডাকিব একটা আল্লাহ আমিন আল্লাহ গো আমার সবই শুনো ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদি গো বাপের বেড়া করছে এক টাকা আমার লাদান করছে টাকা জীবনে ছোড়না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা ও মাবুদ গো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ নেগে ব্যাটার নেগে দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও তার মা বাবা আত্মীয় স্বজন সারা কবরে সাল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও বাবু দেখো আমার সবই গুলো বাইরে কবুল করে নাও আল্লাহ মাইরে এত ভালোবাসে রে আল্লাহ সন্তান বলতে পারে না মার জন্য দোয়া চাই রে আল্লাহ বনে জলে বোম্বা বুড়ি সাউ জলে তার বুকে ইয়ামনি মায়ে সাউসার না পড়লে হাজার দুকে বিদাশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই আল্লাহ গো মারা সন্তান বাবার সন্তানের দান করে আল্লাহ দান গুলিকে কবুল করে নাও আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাতের বাগান মারা দাও আল্লাহ ওই মার কবরে জানাইয়া দাও তোমার সন্তান মাহফিলে দান করছে আল্লাহ গো দানের উসিলা করিয়া আল্লাহ যারা দান করে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনায়া আমিন মুসা নবী তার জন্য দোয়া করার পরে আইসে দেখে বুড়িমার বাড়িটা উড়ে গেছে একটা কলার পাতার ছাউনি ছিল সেটা উড়ে গেছে উড়াইছে কে জোরে কর মাঝে দেখে একটা গোস্তের টুকরা যার হাত নাই পাও নাই হাত নাই পাও নাই সে বলতেছে নবী আমার একটা মনের কথা বলে কি কথা একটু আপনি যান আল্লাহর কাছে একটু বলেন যে আমারে আল্লাহ কেন বানাইছে আমার হাত নাই পা নাই সমাজে কোন দাম আছে জোরে কোন আছে নাই এবার মুসা নবী যা বলতেছে আল্লাহ একটা গোস্তের টুকরা যার হাত নাই পা নাই ভিক্ষা করে সে রাস্তার ভিতরে কান্দতেছে আর বলতেছে তারে তুমি কেন বানাইছো আল্লাহ কয় মুসা তারে যা বলো যে আমি আল্লাহ তারে দোজকে দেওয়ার জন্য বানাইছি কোথায় দিবে
জোরে কোন দজকে এবার মুসা নবী এসে বলতেছে এই গোস্তের টুকরা আল্লাহ তো বলে দিয়েছে বলে কি তোর কপাল মন্দ বলে কেন বলতেছে আল্লাহ বলছে তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ এইবার মুসা নবী কাকে তুই এত খুশি হলি কারণটা কি আল্লাহ আমারে জাহান্নামে দিবে না বলে হ্যাঁ বলে হুজুর তাহলে একটা কাজ করেন বলে কি আমারে আল্লাহ তো জাহান্নামে দিবে কিন্তু জাহান্নামের কোন জায়গায় দিবে আমার যে আল্লাহ জাহান্নামে দিবে জাহান্নামের কোন জায়গায় দিবে মুসা নবী এইবার আল্লাহর কাছে যায় বলতে আল্লাহ ও তো জাহান্নামের কথা শুনে খুশি তবে জাহান্নামের কোন জায়গায় দিবে এটা জানতে চায় আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা জাহান্নাম মারাইছি জাহান্নামের একটা ছিদ্র আছে ওরে দিয়ে সেই ছিদ্র বন্ধ করুন ওরে দেখি জাহান্নামের ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ কি ফাঁদ গোপন পাত এই গোপন পাতে একটা ছিদ্র আছে ওরে যে সেই ছিদ্র বন্ধ করবো এই গোস্তের টুকরা দিয়া এবার মুসা নবী এসে বলতেছে আল্লাহ তো বলে দিছে তোমার দেয়া জাহান্নামের আলহামদুলিল্লাহ আরিফুল ইসলাম যে দাওয়াত দিয়েছে সে 505 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কোন আমিন অবশ্যই দোয়া করব আর যারা দেওয়ার মতো আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন তে মুসা নবী বলতেছে তোমারে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে কি বন্ধ করবে ছিদ্র এইবার গোস্তের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ কি বলছে আমাদের ব্যবসায় যদি লস যায় আমরা কি আলহামদুলিল্লাহ বলি কথা কন না কেন আমাদের যদি সংসারে কোনো ঝগড়া লাগে আমাদের সংসারে ঝগড়া লাগার কারণে একটা ক্ষতি হলে আমরা কি আলহামদুলিল্লাহ বলি আমরা রোডে অ্যাক্সিডেন্টে যদি হাত কেটে যায় আমরা কি আলহামদুলিল্লাহ বলি মা মরে গেছে আলহামদুলিল্লাহ বলবেন এই সুখের সময় আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ করি দুঃখের সময় আমরা করি না এইবার মুসা নবীর ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তখন ওই গোস্তের টুকরা বলতেছে আমার জাহান্নামের ছিদ্র বন্ধ করতে হবে আলহামদুলিল্লাহ 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 মুসা নবী কয় কে রে ও জাহান্নামের কথা শুনে এত খুশি আর কারণ আছে না নাই এইবার মুসা নবী তাকায় দেখতেছে গোস্তের টুকরার একটা হাত বের হয়ে গেছে হাত দিল কে মুসা নবী তাকায় দেখতেছে একটা হাত অটোমেটিক সুন্দর বের হয়ে গেছে আর একটু পরে তাকায় দেখে আর একটা হাত বের হয়ে গেছে পা বের হয়ে গেছে সে আর গোস্তের টুকরা নাই এইবার পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেছে এবার সে দাঁড়ায় গেছে মুসা নবী কয় কারণ কি তুমি দাঁড়াইলা আমি তো দাঁড়াই নাই আমারে দাঁড় করাইছে আল্লাহ আকবার কর মুসা নবী এইবার গেছে আল্লাহ কারণটা কি এর কারণ জানতে চাও লম্বা একটা ঘটনা তো যাও দীর্ঘ সময় আলোচনা করছি আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ আপনি আপনাদের সবার জন্য দোয়া করব হ্যাঁ একটু সবাই একটু লাইন করলে মনে হয় তারপর একটা দেওয়ার সুবিধা হবে আপনারা একটু আমি এই মুহূর্তে দোয়া করব তওবা করব আপনারা একটু লাইনটা সোজা করেন যাতে তাবারকটা দেওয়া সহজ হয় যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমার আর একটা মুরব্বী বাবাজি সেও 50 টাকা আল্লাহ দানটাকে কবুল করুন যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সুবিধা হবে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছি আপনারা একটু বসেন বসলে একটু পরিবেশটা ভালোভাবে দিতে সুবিধা হবে হ্যাঁ বসার জায়গা যেহেতু আছে একটু বসেন কষ্ট করে একটু বসেন ভাই সকলে একটু বসেন ভাই আপনারা কি আমার প্রতি রাগ করছেন কালেকশন করলাম ও আজ বন্ধ করছে রাগ করছে জি 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 অবশ্যই দোয়া করব আমার আলোচনার সাবজেক্ট যে মাহফিলে যেটা ধরায় দেয় কমিটির পক্ষ থেকে আমার সেটাই করতে বাধ্য আমার মন গড়া কিন্তু আমি এখানে কথা বলি নাই ভাই আমার এখানে আপনারা বলছেন বিদায় কিন্তু আমি আলোচনা আজকে আমার মূল আলোচনা ছিল মসজিদুল আকসানি আমি আজকে রিসার্চ করছিলাম মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের কি প্রথম কেবলা প্রাণ কেন্দ্র যেই মসজিদে আমার আপনার নবী মিরাজে যাওয়ার সময় নামাজ আদায় করছে সুবহানাল্লাহ ওই মসজিদের ধ্বংসের বিষয়ে আজকে আমি কথা বলতে চাই
কিন্তু আসলে কি কমিটির বিষয় আমাকে যেটা দিছে আমি সেটাই নিয়ে কথা বলছি যদি আমি ওটা না বলি আমি যত ভালোবাসি করি কব হুজুর আমার মনটা আছে এরকম বহুত আলোচনা বহুত জায়গা হইছে তে যাও আমার যুবক ভাইরা যেটা চাইছে কই যুবকরা আছে নাকি তে যাও আমি চাই তোমরা সকলেই যারা এই আয়োজনটা করেছো এই যুবকরা যারা এই আয়োজনটা করছো তারা একটু আসো আসলে একটু ভালো হতো তোমরা আমার ক্যামেরায় উঠে যাও যারা আয়োজনটা করছো আমি চাই তোমরা সমাজের ভিতর ভালো ভালো কাজ করবা তোমার মা বাবার খেদমত করবা যেই কাজ করো না কেন এই মাহফিলও যদি করো তবুও মুরব্বীদের সাথে আগে পরামর্শ করবা কথা কোন ঠিক কিনা আগে মুরব্বীদের পরামর্শ করতে হবে মুরব্বীদের সাথে আগে পরামর্শ করে তাদের সাথে আগে মতামত করতে হবে মুরব্বীরা যদি তোমাকে পরামর্শে মত দেয় দেখবে ওই কাজের ভিতর আল্লাহ বরকত দিয়ে দিছে এখন সমাজে তো আর মুরব্বীর দরকার নাই তাই না এখন কিন্তু আর ছেলে পেলেরা মুরব্বীরে গোনে না কথা ভাই কইতে গেলে অনেক দূর যায় এখন কিন্তু আর বউরা বর্তমান যেই বউরা আছে শাশুড়ি শ্বশুরকে আর খেদমত করে না আগেকার বউরা শ্বশুর শাশুড়ির খেদমত করত ওজুর পানি তুইলা দিত গোসলের পানি তুইলা দিত অভাবের সংসারে নিজে না খায়া শ্বশুর শাশুড়িকে খাওয়াইতো এখন কি তাই আছে কই নিজে বাঁচলে বাপের না আছে না নাই এখন আর কষ্ট নাই শাশুড়ি রান্না করে বৌমা আটটা পর্যন্ত ঘুমায় সমাজে আছে না নাই নাকি বেশি বলতাম যেটা সত্য এটাই বলতেছি আমার চোখেও তো দেখি অনেক সময় শাশুড়ি উঠে রান্না করে আর বৌমা আটটা পর্যন্ত ঘুমায় সকালবেলা বিবি উঠে রান্না করার কোনো চিন্তা নাই উনি বিরাস করে খাইতে বসে আছে না নাই আর ওযু নাই গোসল নাই নামাজের চিন্তা নাই মুরব্বীর চোখে তো আর ঘুম নাই আজান হওয়া মাত্র সে উঠে নামাজ পড়া সে কাজে হাত বাড়ায় দেয় আছে না নাই মহিলারা আমি তোমাদের বিরুদ্ধে বলি না আমি নতুন নতুন বউ যারা আমি তোমাদের বিরুদ্ধে বলি না আমি চাই তোমরা সংসারে আসছো শ্বশুর শাশুড়ি খেদমত করবা দেখবা সংসারে তুমি শান্তি পাবা তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা আজকে যদি তুমি চালাকি করো আজকে যত করবা চালাকি আমার একটা ডায়লগ পরে বুঝদার চালাকি কথা বল না কে যত করবি চালাকি পরে বুঝবি এর চালাকি আজকে যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও কারে নুরু কি সিঙ্গার ভিতর আলু কোন দিয়ে গেল তুমি যদি আজকে কোন শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও কালকে তুমি অপেক্ষা করো এর চেয়ে বেশি কিছু পাবা শ্বশুর শাশুড়ি চায় সংসার ভালো হোক সংসার উন্নত হোক আমরা চাই বেশি বেশি করে বাজার করো মুরব্বীরা বাজারে গেলে ছোট ছোট মাছ কেনে কথা কোন ঠিক কিনা আচ্ছা ছোট মাছ ভালো না বড় মাছ ভালো কথা কোন না কেন এই যে মুরব্বীরা যখন বাজারে যায় ছোট ছোট মাছগুলো কিনে আনে আর নতুন নতুন বউরা চুলার উপর যায় কি নিয়ে আইছে আছে না নাই আমার স্বামী তো ভালো সে বাজারে যা পাঙ্গাস মাছ কাটতে নিয়ে আসে শ্বশুর শাশুড়ি চিন্তা করে শ্বশুর বাজারে গেলে ছোট মাছটা কেনে যে ছোট মাছ আমার ফ্যামিলির সবাই খাবে তাদের চোখের জ্যোতি বাড়বে কথা কন না কেন আর তুমি যা খাইতেছো তুমি যা খাইতেছো নতুন নতুন বউ তোমরা মাছ কুটার ভয়ে তোমরা বড় মাছ চাও ছোট মাছ কুটতে কষ্ট হয় দেখে তোমরা বড় মাছের দান্দাই করো এই জন্য অল্প দিনে তোমরা কাউ গ্যাস বাইরে গেছে কথা কন না কেন অল্প দিনে ওদের হয়ে যায় কি শেষ শাশুড়ির আগে রান্না করছে অল্প একটু তেল এই শুক্রবার থেকে ওই শুক্রবার এক পোয়া তেল দিয়ে সাতজনের সংসার চালাইছে আর এখনকার বউরা কি এক পোয়া তেল দিয়ে সাত দিন চালাইতে পারবে সম্ভব আর আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাজা যায় না কথা কন না কে আমি এই কথাগুলো বলি অনেক মহিলারা আমারে ফোন দিয়ে ভাই মানে আমারে এমন ভাবে কথা বলে হুজুর আর কি আপনি ওয়াজ পান না খালি মহিলাদের বিরুদ্ধে বলেন আচ্ছা আমি কি ওর বিরুদ্ধে বলছি আমি ভালোর জন্য বলি নাই কথা বল আমরা তো দেখছি আমরা দেখছি মারা যেই মাছ রান্না করতো যেই মাছটা ভাজতো মাছের তেল দিয়ে মাছ ভাজ কথা বল আর এখন পাঁচ লিটারের তেল এনে দেয় সাপ্তাহ না যাইতে যাইতে বউ ডাক দেয় এই শুনছনি তেল কিন্তু নয় কথা বল না কে আর ঘরের ভিতর দিকে
শাশুড়ি তো মরে নাই লাঠিটা বরদে ধীরে ধীরে রান্না করে আইসা তেলের বোতলটা উঁচা করে বলতেছে বৌমা কি বললা এখনো তো অনেক তেল আছে এখনো কি আর বইয়ের মুখে কথা নাই এবার ষাট মোহর থেকে পাবনা যায়া বাপের বাড়ি যায় কয় জীবনে মানুষ দেখছি রে আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই উচিত কথা কইলেই কিপটা আছে না নাই সমাজে এগুলো সমাজে দরকার না এই ওয়াজগুলো সমাজে দরকার জোরে কোন কথা কি না আরে ঘরের ওয়াজ কিছু করতেই হয় বাইরের ওয়াজ তো অনেক শুনলেন নামাজের ওয়াজ তো প্রতি জুমাই জুমাই শুনেন রোজার ওয়াজ তো শুনেন সব আলোচনাই শুনেন কিন্তু ঘরের ওয়াজও করতে হয় তে যাও আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় যেহেতু তবারকও রেডি অনেকে মনে মনে ভাবতেছে হুজুর তবারক আন্দিবার সময় যে আবার ওয়াজ ধরতেছে না আমি ওয়াজ ধরবো না আমারও কষ্ট হয় তে যাও যতটুকু আলোচনা করছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন কুমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন এবং আমার সাথে সকলে সভাপতিকে আছে এখন চলে গেছে আচ্ছা কেউ কথা বলবে না মানে আলোচনাটা কেমন লাগলো সবার সমাপ্তি ঘোষণা কই আরিফ কই না আর কোন কথা আছে কারো আর কথা নাই আপনি বলেন এটা লাইন দেন ভাই কই কই সাউন্ড সিস্টেম হ্যাঁ দিছে 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 এখন বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই তো এই যুবক সমাজ তার উদ্যোগে যে সভাটা হলো এই সভাটা আপনাদের যে কোরআন হাদিস আলোচনা করলো এই আলোচনাতে পরিষ্কার শুনলেন এখানে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন উঠা বসা চলাফেরা যেখানে যে অবস্থা আছে উনি যে বললেন যে আলামী জীবনে তার ক্লুব ফল ফল হচ্ছে একটা আত্মা আর ক্লুব সমস্ত আত্মা ঠিক ঠিক সমস্ত আত্মা শান্তি হচ্ছে আল্লাহর জিকরুল্লাহ আল্লাহ আমরা সবাই আল্লাহ ফকির তবে সাদা সবাই আল্লাহ জিকির জিকির ইলাহ থাকে এই ভ্রমণ হবলে যাবেন এই আদর্শ মানুষ সর্বশ্রেষ্ঠ যখন আল্লাহ মানে না নিকৃষ্ট হয়ে যায় সর্বশ্রেষ্ঠ যে মেডিসিন এখানে দেওয়া হলো এই অক্ষুণ্ণ রেখে আপনি জীবন চলা করতে চলবেন আল্লাহ আমাদেরকে সকলকে যেন হেফাজত রহমত এবং কল্পনা দাদার পারে আপনার সকলে বলেন আমিন 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 আল্লাহু আমিন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি একটু বলবেন সকলে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম সকলে ফাতিহা শরীফ পড়েন যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى
আলি মুহাম্মাদিন কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যারা সাইডে দাঁড়িয়ে আছেন বসার ব্যবস্থা নাই না ও একটু বসার ব্যবস্থা করে দিলে তো ভালো হতো পিছনে তো আর জায়গা নেই না একটু এদিকে যদি একটু বসার ব্যবস্থা হতো তাহলে আপনাদের তবারকটা দেওয়া সুবিধা হতো সব হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব বানায়া মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ রাত্রি প্রায় একটা বাজে গেছে আল্লাহ ও মাবুদ গো রাত্রি যত গভীর হয় হাটে বাজারে দোকান পাটের তত বেশি শাটার বন্ধ হয়ে যায় আল্লাহ রাত্রি যত গভীর হয় গো তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয় মাবুদ গো পাবো লাজেলা সাত মোহর তলার জমিনের আল্লাহ যুবকদের আয়োজনে মাবুদি গো তাকায় দেখো আল্লাহ এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে মাবুদি গো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বল বল তি কথা গুজল তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিছি নবী জির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের পাদন আত্মার স্বজন শোন দিয়া মন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোন দিয়া মন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ কোরে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন তোর দু শরীবি কান্না বিলাপ করিস না